আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও মোটামুটি ভালো আছি। বাসায় এসে খুব ভিডিও মানে করি না, আর ভয়েস দিতে অনেক বেশি ঝামেলা, কারণ সব ঘরে মানুষ থাকে, কোথায় গিয়ে ভয়েসটা দিব, এই জন্যে আসলে ভিডিও করা হয় না। আর ভিডিও করলেও সেটা এডিটিং করতে অনেক বেশি ঝামেলা হয়। তো যাই হোক, আজকে অনেক সাউন্ডের পরেও ভিডিওটা স্টার্ট করলাম, জানি না কেমন হবে। তো সকালবেলা নাস্তা খেয়েছি, ডিম পর আর মাংসের তরকারি, আর হচ্ছে এখন বেরিয়ে যাচ্ছি বাইরে, কারণ অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমাদের বাসার সামনে যে জায়গাটুকু অল্প জায়গা, সেটাও একদম পানিতে মানে টইটম্বুর হয়ে গেছে। তো মেইন রোড থেকে আমাদের বাসা মানে জাস্ট 2 কদমের রাস্তা, তো ওখান থেকে সম্পূর্ণ পানিটাই হচ্ছে আমাদের বাড়ি দিয়ে পাস হয়, যার কারণে এই জায়গাটাতে অনেক বেশি পানি জমে গেছে। তবে এটা কিন্তু থাকবে না, একটু পরেই হচ্ছে যে চলে যাবে, বাট অনেক বেশি বৃষ্টি হচ্ছে যেই জন্য কারণে ও জমে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির অবস্থা। আর আজকে ছিল আমার ছোট ছেলে আয়ানের জন্মদিন, এটা ছিল 3 জুলাই। তো দেখতেই পাচ্ছেন কত আগের ভিডিও আর আজকে পোস্ট করছি। তো যাই হোক, আম্মু সেই দিন মুরগির মাংস, গরুর মাংস, সেই সাথে হচ্ছে ডাল রান্না করেছিল, বুটের ডাল, আর তার সাথে হচ্ছে সামাই লুডুস তো সকালবেলায় রান্না করেছিল, ওগুলো আমরা খেয়েছি। আর হচ্ছে পোলাওটা চুলার উপর আছে, তো আম্মু আমাকে বলছিল একটু নাড়াচাড়া দিয়ে দাও, সালাদ এখানে কাটা হয়ে গেছে অলরেডি। তো পোলাওটা নাড়া দিতে এসে দেখি যে পাতিলটা একদম ছোট হয়ে গেছে, কিন্তু পোলাওটা বেশি। তো আমি খুবই মানে কষ্ট করে হচ্ছে নাড়াচাড়া দিয়ে তারপর আবার ঢেকে দিব, আর 2-1 মিনিট রাখলে পোলাওটা একদম হয়ে যাবে। অল্প একটু ফুটা বাকি আছে, ওটা ফুটে ফেললে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করা যাবে। এটা হচ্ছে পরের দিন, আমরা আসলে ওই দিন কোথাও যেতে পারিনি, বাচ্চারা বাইরে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল, আসার পরে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয়নি বাসার মধ্যেই। তো ওই দিনও হচ্ছে বৃষ্টি ছিল সারাদিন, যার কারণে বাইরে বের হয়নি। তো এটা ছিল 4 জুলাইয়ের ভিডিও, আমরা হচ্ছে লাস্টে বিকালবেলা একটু মানে একদম সন্ধ্যার আগে আগে বের হয়েছিলাম একটু ঘুরতে যাব বলে, তো সেই উদ্দেশ্যে আসলে বের হয়ে যাওয়া। যারা জামালপুরে থাকেন তারা হয়তো বা চিনবেন, তো শেরপুর ব্রিজের নিচে দিয়ে নতুন একটা রাস্তা হয়েছে, ওই রাস্তা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। মাশাল্লাহ রাস্তাটা অনেক সুন্দর, তো হেঁটে হেঁটে বেড়ালেও এই রাস্তাটাই অনেক বেশি ভালো লাগবে। তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে হচ্ছে চলে এসেছি, তো নদীর পাশে ব্রিজের কাছে আমরা নেমেছি। এই দৃশ্যটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর, দেখতে পাচ্ছেন সামনে নদী আর আমরা এখানে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে আছি। তো আজকে এসেছিলাম আমি, আম্মু, আমার 2টা খালা, তাদের বাচ্চা আর আমার 2টা বাচ্চা, তো এরা মিলেই আসলে আমরা ঘুরতে এসে। আর এখন হচ্ছে ব্রিজের নিচে আমরা নেমে যাব, ওই জায়গাটাতে কিছুক্ষণ বসবো, তারপর হয়তো বা ফুচকা বা চটপটি খাবো, দেখা যাক কি করা যায়। তো আপনারা অবশ্যই সাথে থাকুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এখান থেকে কিন্তু ব্রিজটা দেখা যাচ্ছে আর দেখতে বেশ অনেক ভালো লাগছিল। ব্রিজের উপরে আসলে অনেক বেশি মানুষ থাকে, ওইখানে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। তবে নিচে বেশ অনেকটা সুন্দর বসার মতো জায়গা আছে, তো ওই জায়গাটা গেলে বাচ্চারাও এনজয় করবে আর আমাদেরও ভালো লাগবে। যারা জামালপুরে আছেন তো এই জায়গাটা আপনারা অবশ্যই ঘুরে যেতে পারেন, নিঃসন্দেহে খুবই ভালো লাগার কিছু মুহূর্ত নিয়ে ফিরে যাবেন আশা করি।
আমরা এখন একদমই ব্রিজের নিচে চলে এসেছি। তো এই জায়গাটাই আমরা কিছুক্ষণ বসবো, কিছুক্ষণ আড্ডা দিব, গল্প করব সবাই মিলে, সুখ দুঃখের কথা বলবো আমরা সবাই মিলে। তো এখানে কিছুক্ষণ বসবো, তারপর হচ্ছে যে আবার ব্রিজের উপরে চলে যাব। নিচে আসলে খাবার মতো কিছু নেই, ওখানে উপরে কয়েকটা দোকান ছিল, তো আমরা অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া। হয়তো বা ঈদের আগে আর মানে বাসায় ফেরার আগে আর ঘোরাফেরা হবে না, এটাই লাস্ট হতে পারে। তো এই তো রাতের আকাশ দেখতে দেখতে আর এই যে লাইটিংগুলো দেখতে দেখতে আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।